আমি এখানে যে নাটকটিতে অভিনয় করছি নাটকটির নাম হচ্ছে জুনিয়র আর্টিস্ট লতিফ। এই নাটকটি যখন আমাকে ব্রিফ করা হয় তার আগে একটু আমি পরিচালক সম্পর্কে বলে নিই। পরিচালক হচ্ছে আমাদের সুমন আনোয়ার, আমার বন্ধুভাজন এবং আমার অনেক প্রিয় একজন মানুষ, এবং এই গল্পের রাইটারও তিনি। উনি যখন আমাকে ব্রিফ করছিলেন সঙ্গে সঙ্গে আমি ফ্ল্যাশব্যাকে চলে যাই এবং ওনার ব্রিফ শেষ হওয়ার আগেই আমি ওনাকে আমার জীবনের একটা ঘটনা বলতে শুরু করি। সো এই ধরনের ঘটনাগুলো আমরা যখন নিউকামার ইন্ডাস্ট্রিতে আসি তখন আমাদের সঙ্গে হয়ে থাকে। তো আমি চেষ্টা করি যেন আমার জুনিয়র আর্টিস্টদের সঙ্গে আমি যেন এই ধরনের বিহেভ না করি, এবং এই গল্পের মাধ্যমে আপনারা এটাই দেখতে পাবেন যে আসলে একটি মানুষের ইন্ডাস্ট্রিতে আসার সময় শুরুতে কী কী প্রবলেমগুলো তারা ফেস করে। হ্যাঁ, এবং যারা উতরে যায় তারা তো গেল, আর যারা উতরাতে না পারে তারা ছিটকে যায়। এখন আমি এটা একদমই নিজের মনের তাগাদা থেকে কাজটা করতে এসেছি, হ্যাঁ, এবং আমি খুবই এনজয় করেছি। আমার ধারণা যে আপনাদেরও ভীষণ ভালো লাগবে, আর আপনারা দেখলে আমাদের সবার কষ্টটা সার্থক।